ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, গুড মর্নিং। দেখো আজকে সকাল থেকে এত রোদ উঠেছে আর বাজার যেতে ইচ্ছা করছে না, তাই জন্য ভাবলাম ঘরে কি কি আছে, যা যা আছে মানে ফ্রিজে কিছু রাখা ছিল, পটল, তারপরে আমরা, আম, এই সমস্ত কিছু সবজি টবজি রাখা ছিল, তো ওগুলো দিয়ে আজকে চালিয়ে নেব। কালকে সারাটা দিন তো মানে একদম বাজে গেছে সে বলার কথা না, আর বাজার ফাজারও বেরোতে পারিনি, কোথাও বেরোতে পারিনি, আর কালকে তো দমদম মানে কৈশালিতে যাওয়ার কথা ছিল একটা বিশেষ দরকারে পম্পার কাছে, তা যাই হোক কোনো রকমে পম্পার যে দরকারটা ছিল সেই দরকারটা যাই হোক কেটে গেছে। কাকুকে আমি ফোন করেছিলাম, কাকু বললো যে না থাক এই রোদের মধ্যে কষ্ট করে আসতে হবে না, আবার দিদা তো আমায় একা যেতে দেবে না, আমি বলেছিলাম একা গিয়ে দরকারটা সেরে আসি, দিদা বললো না তোকে একা যেতে দেবো না, গেলে আমিও সাথে যাব। তা দিদাকে নিয়ে দেখো বুঝতে পারছো তো এত বয়স্ক মানুষ, আমরাই এই রোদে গেলে কীরকম অসুস্থ হয়ে মানে অসুস্থ হয়ে পড়ছি, সহ্য করা আছে না এত রোদ। বাজারে যাব ঘেমে টেমে পুরো যেন একদম স্নান করে বাড়ি ফিরছি। সত্যি কথা এবারের গরমটা প্রত্যেকবারের থেকে অনেক 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 বেশি। তা দিদা বায়না ধরেছে আমাকে দিদা একা ছাড়বে না, দিদা আমার সাথে যাবে, কেননা আমার এখন এই হাই প্রেশার ধরে গেছে, স্পন্ডিলাইটিস, মাঝে মাঝে ঘাড়ে ব্যথা করে, দিদা ওই জন্য আমাকে বাইরে ছেড়ে ভয় থাকে সবসময়, যতক্ষণ আমি বাড়িতে না ঢুকে বাজারে গেলে অব্দি দিদা ওরকম করে, বাজারে যাব দিদা জানলা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খালি বলবে লোকনাথ বাবা ওকে রক্ষা করো, লোকনাথ বাবা ওকে রক্ষা করো, বজরং বলে ওকে রক্ষা করো, গোপাল ওকে রক্ষা করো, খালি এই করতে থাকবে জানো। মানে দিদা আমাকে নিয়ে এখন প্রচণ্ড ভয় পায়, যে যেহেতু আমার প্রেশারটা হাই হয়ে গেছে চরম হাই। তা যাই হোক, তা কালকে আর বাজার, কালকেও বাজারেও যাইনি আর পম্পারও কোনো যাওয়া হলো না, পরে পম্পা ফোন করে জানালো যে আসতে হবে না, আমি পম্পার শ্বশুর আর কি কাকুকে ফোন করেছিলাম, কাকু দিদার আমি একটু যাচ্ছি তোমাদের বাড়িতে, একটু পম্পা একটা সমস্যার মধ্যে আছে, বলছে না তুমি এসো না, আমি তো আছি রে বাবা এখানে, চিন্তা করার কী আছে, আমি তো রয়েছি, আমি থাকতো তুমি কেন তো চিন্তা করছো। আমি তো বললাম পম্পাকে যেমন আমি নিয়ে এসেছিলাম পেপার দেখে আমরা আর কি সম্বন্ধটা করা হয়েছিল, তা যাই হোক কিছু কারণে আমি প্রথমে বিয়েতে রাজি ছিলাম না, জাস্ট তখন বাপি মরে যাওয়ার পর পর তখন আমরা তিন বোনে মিলে বাড়িতে ব্যাচ পড়াতাম, তা তখন দিদা বললো যে দাদু মারা গেছে বাপির আগে, তারপর বাপি মারা গেলো তো লিভার ক্যান্সার হয়ে, আমার বাপি তো কোনো রকম নেশা করতো না, কিন্তু নেশা না করো দেখো যার যেটা হওয়ার থাকে নিয়তির লেখা সেটা তো কেউ খণ্ডাতে পারে না, তা বাপির লিভার ক্যান্সার হয়েছিল, তা প্রথম দিকে বুঝতে পারিনি, ক্যান্সারটা এমন না প্রথম দিকে কাউকে কিছু বুঝতে দেয় না, সামান্য এমনি অসুবিধা হতো, গ্যাস অম্বল হ্যান ত্যান মাথা ঘুরতো মাঝে মাঝে বাপি বলতো, এবার তখন আমরা ভাবতাম কী জানি সুগার হয়েছে বলে সুগার টেস্ট করানো হলো না ঠিক আছে, কিন্তু ওই রোগটা কেউ ধরতে পারেনি, ডাক্তার দেখানো হলো, কিন্তু লাস্টের দিকে যখন ঘাড়িয়ে দিয়ে মানুষটা মানে বাঁচবে না একদম দুনিয়া ছেড়ে যাওয়ার টাইম হয়ে যায় তখন ওই রোগটা ধরা দেয় যে রোগটা কী। তো বাপির ক্ষেত্রে এরকমই হয়েছিল, একদম লাস্টে যে ধরা পড়েছিল প্রথমে ধরা পড়েনি, তা আমরা হসপিটালে ভর্তি করেছিলাম, যখন জানতে পেরেছিলাম যে বাপির এই রোগ হসপিটালে ভর্তি করলাম কিন্তু বাপিকে বাঁচানো গেল না, অনেক রক্ত দিতে হয়েছিল, খালি ইউরিনের সাথে পায়খানার সাথে বমি করে সব রক্তগুলো বেরিয়ে যেত বুঝলে, তার ইউনিনের সাথে প্রচণ্ড সারাক্ষণ কলকল করে শরীরের সব রক্তগুলো বেরিয়ে যেত। আমাদের বিয়ে থার জন্য মানে আমরা তখন বড় হচ্ছিলাম, দিদা টুকটুক করে একটু করে সোনা গয়না যাই হোক তৈরি করছিল, সব কিছু বিক্রি করে যাই হোক মানে প্রচণ্ড কষ্ট করে আমরা বাপিকে ব্লাড দিয়েছিলাম। দেখো যতক্ষণ একটা মানুষ বেঁচে থাকে ততক্ষণ তো পারে না কেউ, আর সামনের আত্মীয় পরিজন নিজের লোকের আর কি কখনো পারে যে মানুষটা ছটফট করতে করতে মরে যাক বা মানুষটা মরে যাক, তা আমরা বাপিকে অনেক বাঁচাবার জন্য চেষ্টা করেছি বাঁচাতে পারিনি, তাও সব বিক্রি করে টাকা দিয়ে ব্লাড দেওয়া হতো, ব্লাড এমন জায়গার থেকে আনা হতো সেই জমাট জমাট ব্লাড, ব্লাডগুলো সব জমা হওয়া সেগুলো মানে ইয়ে যেত না, রক্তগুলো জমে থাকতো ভালোভাবে শরীরে যেত না, তা যাই হোক রক্ত ভালো পাওয়া যেত না, তা অনেক ইয়ের মধ্যে দিয়ে বাপিকে বাঁচাবার চেষ্টা করেছিলাম, বাপিকে বাঁচানো গেল না, তারপর ডাক্তার বললো যে বাড়িতে নিয়ে যাও, এই চোখের চিকিৎসা রোজ করা করা ইঞ্জেকশন দিয়ে ব্যথা কমাতো কি ছটফট করতো, বাপি খুব লম্বা চড়া মানুষ ছিল কিন্তু সে এই রোগ জ্বালায় ছোট্ট হয়ে গেছিলো, ক্যান্সার এমন একটা বাজে জিনিস মানে অত লম্বা চড়া মানুষটা ছোট্ট মতন হয়ে গেছিলো, বাপির মরার বয়সে বাপি মারা যায়নি, অনেক কম বয়সে বাপি মারা গেছে মানে এই কে ক্যান্সারের জন্য বাপিকে বাঁচাতে পারলাম না, বাপি অনেক বলছিল আমাকে একটু বাঁচা আমাকে একটু বাঁচা আমি বাঁচতে চাই, প্রত্যেকটা মানুষই সব মানুষই যখন এরকম হয়ে যায় তখন মানুষে বাঁচতে চায়, আর তাও তো দেখো কম বয়সে মারা গেছে ওইভাবে, তা যাই হোক বাকি তো মারা গেল। তা তারপর আমরা কী করতাম, বোনরা ব্যাচ করাতাম, তা যাই হোক দিদা একদিন বললো দেখ দাদুও মারা গেল, দাদু তো সেরিব্রাল অ্যাটাক করেছিল, মানে আমাদের এই পুরানো বাড়ি বিক্রি করে খুব কম টাকায় দাদু একটা শখ পেয়ে গেছিলো, খালি বারবার গিয়ে বাড়িটা ঘুরে দেখে আসতো, আর এখানে সেই অনুযায়ী বাড়ি কমপ্লিটই করা হয়নি এখনও, আমাদের এই অবস্থায় দাদু মারা গেল, দাদুকে পিজিতে ভর্তি করা হয়েছিল, তা বাঁচানো গেল না, প্রথম দিন দিব্যি মানুষটা হেঁটে 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 গিয়ে ট্যাক্সিতে উঠলো ভর্তি হবে বলে, পরদিন সকালবেলা খবর
গেল, দাদু মারা গেছে, দাদু মারা গেল, কদিন পরে বাপি মারা গেল, পরপর বুঝলে দিদার কতদিন, ছ মাস মতন পেনশন বন্ধ ছিল দিদার পুরো, তারপর পেনশন চালু হলো। যাই হোক, একটা বাজে অবস্থার মধ্যে দিয়ে আমরা চলছিলাম তখন, একটা আর্থিক অবস্থা খুব খারাপ ছিল। তারপর আমাদের সবার পড়াশোনা নিয়ে দিদা মানে একটা ভীষণ চিন্তার মধ্যে পড়েছিল, মামনি তখন অনেক টিউশনই করতো, টিউশন করতো, আর যাই হোক করে করে মোটামুটি চলছিল। তা তারপর কি করলাম আমরা, তখন ব্যাচ করাবো বলে ঠিক করলাম। এবার একদিন দিদা বলল যে দাদু মারা গেল, বাপি মারা গেল, আমার কোন দিন কি হয়ে যাবে, তখন তোরা কি করবি? আমরা ভেবেছিলাম বিয়ে থা করবো না, এরমভাবেই চলে যাবে। দিদা বললে এটা কি কখনো হয়, তোদেরকে দেখে রাখবে কি করে, শুধু আর্থিক অবস্থা না, মেয়েদের মাথার উপরে একটা গার্জিয়ানও চাই। ওই বলে দেখতে পেপার দেখা শুরু করলাম, পেপার দেখা শুরু করতে করতে দিদা খালি জোর করতো পেপার দেখ পেপার দেখ, আর পেপার নেওয়া হতো। এবার আমি একদিন ফাজলামি করেই একটা, যাই হোক, একটা অ্যাড দেখেছিলাম, ওই অ্যাডটা দেখে নিজে হেসে হেসে পম্পার কাছে গল্প করছিলাম, মানে আমার মেজ বোনের কাছে, দেখ এরকম এরকম ঘটনা কি জানি কি হবে, এরকম বলছিলাম। এবার পম্পা ফট করে উঠে বলে কি, আমি কিন্তু মানে বিয়ে দেবোই এরকম উদ্দেশ্য করে পেপারটা দেখছিলাম না, ওই দিদা বলছিল জোর করে, এবার হেসে হেসে আমি ঘটনাটা বলছিলাম এরকম এরকম ব্যাপার। ও উঠে বলে কি, না খুব ভালো খুব ভালো, আমি এটা রাজি আছি। এবার যেই বলে তো রাজি আছে, আমার মাথার চড়ক গাছ ঘুরে গেছে, বুঝলো তো, যে যা বাবা ফাজলামি করলাম, ওটাকে সিরিয়াস নিয়ে নিলো, বলে এখানে বিয়ে করবে, আমি চাচ্ছিলাম আর কিছুদিন পরে করুক, একটু মোটামুটি নিজে শক্ত হয়ে বুঝে নিই, কিছু একটা নিজের পায়ে দাঁড়াক, বা যাই হোক কিছুদিন পরে আর একটু ভালো মন্দ বিচার করে দেওয়া হোক। হুট করে বিয়েটা দেখো একটা দুটো এক দুই দিনের ব্যাপার না, বিয়েটা একটু চিন্তা ভাবনা করে করা উচিত, তারপরেও যদি দেখো খারাপ হয় তখন সেটা নিয়তি কিছু করার নেই, কিন্তু হুট করে উঠছে রে তোর বিয়ে, এরম বিয়েটাকে আমি মানতে পারি না। বলছিলাম না কয়েক মানে কিছুদিন দেখুক, একটু ভালো যদি পাওয়া যায়, না ও উঠে বললো না এরকম অবস্থা বিন্দি, দেখ এক এক করে আমাদের, যাই হোক একটু করলে তবু তো যাই হোক মানে আমরা চলতে পারবো, এই ভেবে মানে হুট করে সিদ্ধান্ত, ও যেই সিদ্ধান্ত নিয়েছে সঙ্গে সঙ্গে আমি ছাদে পেপারটা পড়ছিলাম, জানো মুড়িয়ে কি করেছি নিজে ফেলে দিয়েছি, আর এমন বদমাশ নিচে গিয়ে পেপারটাকে আবার কুড়িয়ে এনে সেই অ্যাডটাকে দেখে নিজে নিজে ফোন লাগিয়ে দিয়েছে। মানে আমার তখন একটাই ফোন ছিল, মানে তখন আমারই ফোন ছিল, আর কারোর ফোন ছিল না, একটা ছোট ফোন ছিল, মানে তখন যে বেসিক ফোনগুলো ছোট। এবার আমি কোন সময় কোন কাজে আটকা, ও কি করেছে আমার ফোন থেকে ওই ফোন নাম্বারে ফোন করে দিয়েছে সঙ্গে সঙ্গে, আর কি ওর এখন যে শ্বশুর আর কি কাকু, কাকু এদিক থেকে কোথায় মেয়ে দেখতে যাচ্ছিলো, মানে এমনই মুহূর্তে পড়েছে, কাকু বলছে ঠিক আছে এক্ষুনি দেখতে যাই, এদিকে আমরা মেয়ে দেখতে এসেছি বলে আমাদের বাড়িতে চলে আসলো হুট করে, দেখে বোনকে দেখে পছন্দ হয়ে গেলো। পরদিন ভোরবেলায় মানে মিঠুদাকে নিয়ে মিঠুদার বাবা মা চলে আসলো, মানে এক সপ্তাহের মধ্যে, আমাকে সময় দিচ্ছেন, আমি ওকে অনেকবার বলেছিলাম এটা চিন্তা করেন, চিন্তা কর দেখে শুনে বিয়েটা করে, এটা কিন্তু এক দুদিনের ব্যাপার না, তারপরে একটা নোটিশ করা হোক, রেজিস্ট্রিটা ভালোভাবে করে এক মাস পরে কর, না অ্যাপ্লাই করে দিয়েই তার মধ্যে বিয়ে করে নিল, জানো তো, এমন হুড়াহুড়ি করলো, ও বললো না ভালো ছেলে, মানে ও একরকম কি জানি, ও নিয়তে ওখানে টানছিল, তাই যাই হোক ওরমভাবে বিয়েটা হয়ে গেল হুট করে। তা যাই হোক এখন তারপর তো দেখতে দেখতে তিন মাসের মধ্যে আবার বুলবুলের বিয়ে দিলাম। তা এখন ওই কাকু আমাকে তাই বলছে যে দেখো বিনা, আমি পেপারে অ্যাড দিয়েছিলাম সে থেকে তোমরা ফোন করেছিলে, পম্পা তো আর প্রেম করে আমার ছেলের সাথে পালিয়ে আসেনি, আমি ওকে দেখে এনেছি, অত দায়িত্ব আমার, তুমি কেন তো টেনশন করছো, তুমি আমার মেয়ের মতন, আমি কিন্তু তোমার বাবা বেঁচে থাকলে দেখো যাই হোক তাহলেও আমার থেকে মানে ছোটো হতো বয়সে, তো যাই হোক আমি তো বড় রয়েছে, তুমি চিন্তা করছো কেন, অত আমি তো আছি রে বাবা, আমি তো দেখবো, এরকম বলেছে। তবু আমি বলছি যাই হোক আমার বোন তো, আর দিদা যেন তো প্রচণ্ড টেনশন হয়ে যায়, দিদা আমাদের পাঁচটা বোনকে এত ভালোবাসে না, আমাদের কোনো রকম মানে সুবিধা অসুবিধা দিদা সহ্য করতে পারে না, সুবিধা হলে আমরা ভালো আছি, দিদা খুব খুশি হয়, দিদার মনটা শান্ত থাকে, আমরা একটু দুঃখ পেয়েছি শুনলে দিদা খুব মানে অসহায় অস্থির হয়ে যায়। তা দিদা বলেছিলো যে আমার সাথে যাবে পম্পার কাছে, কিন্তু যাই হোক পম্পা ফোন করে জানালো যে দিদি আসতে হবে না, দিদাকে কষ্ট করে ওদের মধ্যে নিয়ে আসিস না, এমনকি কাকুও বললো বিনা তুমি এসো না, আমি আছি আমি চালিয়ে নেবো অসুবিধাটা, ঠিক আমি কাটিয়ে নেবো। তা যাই হোক পরে কাকুর একটা মানে কাকুর নিজের ভাই, একদম নিজের ভাই, কাকুর ছোটো ভাই, কাকুর তিন ভাই, ওই ছোটো ভাই আর কাকু মিলে পম্পার এই সমস্যাটা সমাধান করেছে, যাই হোক একটু নিশ্চিন্ত আছি আমরা। তা যাই হোক কালকে তো বাজারঘাট কিচ্ছু করা হয়নি, আজকেও যেতে ইচ্ছা করছে না, আজকে ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি, কেননা কালকে সারা ঘুমাতে পারিনি, জাগা ছিলাম ওই টেনশনে টেনশনে। তা দেখো আজকে কী রান্না করবো দেখে নাও, ফ্রিজে রাখা ছিল এই আমগুলো আর এই পটল, তারপরে রয়েছে আমরা, লেবু, এই সব রয়েছে, আর ওইখানে ফ্রিজে তো আর কেউ আলু রাখে না, ওই যে আমাদের এখানে একটা ছোটো ঘর আছে ওইখানটার, এই ঘরটার মধ্যে আমাদের চালের ডাম, আলু, পেঁয়াজ এসব সব থাকে ঝুড়িতে। তা যাই হোক এখন আমি ভাবছি কি রান্না করব, তাই ঠিক করলাম যে ঠিক আছে পটল ভাজা করি, বিলাতি আমরা দিয়ে ডাল করি, আর একটু আলু মাখা করি। আলু মাখাটা কেমন করব, আলুটা সেদ্ধ করে নিয়ে তারপরে তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিয়ে শুকনো লঙ্কা ভাজা তেল দিয়ে দেখবে
আলুটাকে মেখে নেবে। কি খেতে ভালো লাগে গরম গরম টক ডালের সাথে, এই আমরা দিয়ে ডালটা আমি করব, মসুর ডাল দিয়ে আমরা দিয়ে করব আমি। আর রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়নে দেবো, কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি ডালটা করব। আর এখন খাবো, মানে এখন সকালে টিফিন করব, এই আমগুলো কেটে নিয়ে আম দিয়ে মুড়ি দিয়ে। আর দোতলায় কলা আছে, কলাগুলো এখানে আনা হয়নি, এগুলো সব ফ্রিজে ছিল, আমগুলো ফ্রিজে তো কেউ কলা রাখে না, কলা এমনি রাখা আছে। তা এখন আমগুলোকে আমি ধুয়ে ভালো করে ছুলে পিস করে নিয়ে তারপর দোতলায় যাব, গিয়ে মুড়ি দিয়ে আম দিয়ে কলা দিয়ে এখন সকালে টিফিন হবে। আর ডিম আছে ঘরে, দেখি ডিম অমলেট করে নেব, আর আমরা দিয়ে মসুর ডাল করব আর কি, টক ডাল, আর আলু মাখা করব, পটল ভাজা করব। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। আমার সাথে থাকো আর দেখতে থাকো। দেখো আমগুলো আমি কেটে ফেলেছি, সব কয়টা আম খুব সুন্দর ছিল আর ভীষণ মিষ্টি আমগুলো। এগুলো হচ্ছে যে কি বলে হিমসাগর আম, দেখো রঙগুলো খুব সুন্দর হয়েছে, আমগুলো কাটছি আর খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। তা আমরা চারজন চারটে বাটি নিয়ে নিলাম, এবার এর মধ্যে মুড়ি ঢালবো, আম দিয়ে মুড়ি দিয়ে কলা দিয়ে খাওয়া হবে। আমি ভাতে আলু সিদ্ধ দিয়েছি, ভাতের ফ্যানটা আমার ঝরানো হয়ে গেল, ভাতটা এখন ফ্যান গেলার পর একটুখানি ছেঁকে নিচ্ছি, তাহলে ওই ভাতের নিচে থাকা যে হালকা হালকা মানে কি বলবো ভাপ ভাপ মতন মাঠটা থাকে সেটা শুকিয়ে যাবে, ভাতটা সুন্দর ঝুরঝুরে হয়। আর এদিকে আমি মুসুর ডালটা আমি ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আর আমরাগুলো দুভাগ করে কেটে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি, নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। এবার আমি এই টক ডালটা যে করছি এটাকে আমি ফোড়ন দেবো কড়াইতে একটু তেল দিয়ে, তারপর একটু রাঁধুনি, প্রথমে একটু কয়েকটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, তারপর একটু রাঁধুনি হাতে একটু ডোলে ফোড়ন দিয়ে দেবো, দিয়ে তারপর ডালটাকে ফোড়ন দিয়ে দেবো ভেজে নিয়ে। এই টক ডালটা খেতে খুব ভালো লাগে, এরকম টক ডাল তোমরা করে খেও, এরকম মসুর ডালে এরকম আমরা দিয়ে কিংবা জলপাই দিয়ে যদি করো, আমি যেরকমভাবে বললাম করে খেয়ে দেখো ভালো লাগবে। কড়াইতে তেল দিয়ে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে রাঁধুনি হাতে একটুখানি বেশ ডোলে ফোড়ন, মানে ওটাকে ভেজে নিয়ে ডালটা ফোড়ন দেবে, সামান্য একটু মিষ্টি দেবে, দেখবে টক ডাল খেতে খুব ভালো লাগে। টক ডাল দিয়ে একটা যে কোনো আলু ভাজা হোক, আলু মাখা হোক, যাই হোক, বেগুন ভাজা, পটল ভাজা, যাই হোক, ওইটা দিয়েই দেখবে এত সুন্দর খাওয়া হয়ে যাচ্ছে যে তখন আর মাছ টাছ কিছুর দরকার হয় না এমন। তা যাই হোক, আমি এখন পটল ভাজবো আর একটুখানি ইয়ে করবো, পটল ভাজবো আর ওই কি বলে ডিম অমলেট করে নেবো আর আলু মাখা। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল, আর আমার খাওয়া দাওয়া করে উঠতে উঠতে দেখি কি আকাশে খুব মেঘ করছে, ভাবলাম কি আনন্দ কি আনন্দ, আজকে তো বৃষ্টি হবে, কিন্তু অদ্ভুত রকম কোনো বৃষ্টি হলো না, একদম আকাশ মেঘে কালো হয়ে ছেয়ে গেল। তো হলাম না গাছগুলোতে জল দিয়ে দিই, কেন বললো তো যেদিন এরকম মেঘ টেক করে হলাম কি, আমি ভাবি যে আমি গাছে জল দেবো না, হয়তো আজকে বৃষ্টি হবে আর গাছে জল দিতে হবে না, সেদিন দেখি কি আর বৃষ্টিটা হয় না জানো তো, মেঘ মানে আস্তে আস্তে হাওয়া দিয়ে মেঘটা কেটে সরে যায় আর বৃষ্টি হয় না। তাই সব গাছগুলো তবু আমি জল দিয়ে দিলাম, তখন ভালোই মেঘ ডাকছিল, ভয়ও পাচ্ছিলাম, চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছিল, তবু আমি গাছগুলোতে জল দিয়ে দিলাম। তখন বাজে মানে সাড়ে চারটে মতন জানো তো, তা তবু আমি জল টল দিয়ে তারপরে আবার নিচে গেলাম, নিচে গিয়ে সুমিকে বললাম সুমি সব জানলা টালা বন্ধ করে দে, সব টিভি প্ল্যাক প্ল্যাক সব খুলে দে, কেননা একবার আমাদের টিভি চলে গেছিলো। তা যাই হোক, তখন থেকে মানে টিভি প্ল্যাক খুলে দিই যে ঝড় টর বা বিদ্যুৎ চমকানো দেখলেই। তা তারপরে সব খুলে টুলে দিতে বলে ওকে, আমিও নিজে কিছু কাজ গুছিয়ে উপরে চলে আসলাম, ছাদে ঘুরে ঘুরে ঝড়টাকে উপভোগ করলাম, ভালো একটু বৃষ্টি হবে, খুব শান্তি হবে, যা গরম পড়েছিল কিন্তু বৃষ্টির কোনো ছিটে ফোটা নেই, আর বৃষ্টি কিছু হলো না। যাই হোক, ওই ছাদেই বিকালের দিকটা আমি ছাদেই কাটিয়ে দিই, আর মাঝে মাঝে ধরো শুলে ঘুম হবে না, চেয়ারে বসে বসে একটু ঝিমানো ভাব মতন আসে, তারপরে ওই ঝিমানি ঝিমালাম, তারপর একটুখানি মোবাইল টোবাইল দেখলাম কি কোনো বন্ধুদের সাথে ফোন করে কথা বললাম, আজকে দোলার সাথে অনেকক্ষণ ধরে কথা বললাম আশুদীপদার সাথে, তারপর আবার সন্ধ্যে একটু কিছুক্ষণ আগে আবার পম্পার সাথে অনেকক্ষণ কথা হলো, তারপর পম্পার সাথে কথা টথা বলে সন্ধে টন্ধে দিলাম, দিয়ে একদম সেটা প্রতিদিনের কাজ, তারপর সুমি চা করলো, চাটা খাওয়া হলো, এবার আবার একটু নিচে যাচ্ছি, তা কিছু কাজ আছে, হয়তো একটু দিদার সাথে বাইরে বেরোতে হবে আজকেও আবার। তা আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, ফিরে আসি পরের ব্লগে, সবাই ভালো থেকো, ততক্ষণের জন্য টাটা।